ভয়ঙ্কর বিপদে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজই কি তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন সোমবার বঙ্গবঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় শোভনদেব গোর্খাদের বহিরাগত এবং আদিবাসীদের পরিযায়ী বলেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপির পরিষদীয় দল যদিও পরিষদীয় মন্ত্রী বিজেপি পরিষদীয় দলের অভিযোগ অস্বীকার করেছেন অধিবেশন শেষ হলে বিজেপি পরিষদীয় দলের ঘরে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ এবং কালচিনির বিধায়ক বিশাল লামা সেখানে স্থির হয় মঙ্গলবার অর্থাৎ আজকে বিধানসভার অধিবেশন শেষ হলেই উত্তরবঙ্গের বিধায়করা ফিরে গিয়ে মন্ত্রী শোভন দেবের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবেন উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় গোর্খা এবং আদিবাসীদের বসবাস সেখানেই আন্দোলন সংগঠিত করতে চান বিজেপির পরিষদীয় দল বিরোধী দলনেতা বলেন আমরা আজ বিধানসভার অধিবেশনে বর্ষিয়ান রাজনীতিক শোভনদেবের কথায় আহত হয়েছি কারণ তিনি গোর্খাদের বহিরাগত বলেছেন সঙ্গে তিনি আদিবাসীদের পরিযায়ী বলেছেন তিনি আরও বলেন আমরা মনে করি গোর্খারা কোনোভাবেই বহিরাগত নন আর আদিবাসীরাও পরিযায়ী নন তারা মূলবাসী তাই মন্ত্রীর এমন মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে তাকে পদত্যাগ করতেই হবে যদি পদত্যাগ না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব তখন তিনি সামলাতে পারবেন তো